প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের গণিত বিষয়ে লগারদমের ধারণা ও প্রয়োগ এই অভিজ্ঞতায় পৃষ্ঠা একাত্তরে যে জড়ায় দেওয়া আছে সেটা আমি সমাধান করে দেব তো এখানে বলেছে যে মাথা খাটাও যে কোনো ডিভাইস ব্যবহার করে নিচের ছক তিন দশমিক তিন পূর্ণ করো কয়েকটি করে দেওয়া হলো দশমিক পরে পাঁচ ঘর পর্যন্ত নাও তো এই ছকটা আমাদের পূরণ করতে হবে এই ছকটা পূরণ করতে গেলে অবশ্যই তোমাদের সাইন্টিফিক ক্যালকোটার লাগবে তো আমার কাছে একটা সাইন্টিফিক ক্যালকুলেটর আছে আমি এই এই ক্যালকুলেটর ব্যবহার করে আমি এই কাজগুলো করব এখানে তো এখানে দেখো শুরুতেই একটা লগারে তো রাশি দেওয়া আছে এবং তার মান দেওয়া আছে এবং সূচকটা দেওয়া আছে এখানে সূচকটা বের করার নিয়মটা দেওয়া আছে এখানে অর্থাৎ যে মানটা পাওয়া যাবে সেটা এই সূচকের যে লগারিদমের যে ভিত্তিটা সেই ভিত্তির সূচকটা বসালেই সেই লগারে লগরে যে আর্গুমেন্টটা এই যে লক টু ভিত্তিক লক আর্গুমেন্ট থ্রি এখানে এই আর্গুমেন্টের মান পাওয়া যাবে তো আমি এখানে ধারাবাহিকভাবে এই ক্যালকুলেটর ব্যবহার করে আমি সমাধান করে দিচ্ছি তো এখানে প্রথমটা তো করেই দেওয়া আছে দ্বিতীয়টা আমরা প্রথমত ক্যালকুলেটার ব্যবহার করে আমরা এই যে এই লক তিন ভিত্তিক লক আর্গুমেন্ট ফাইভ এটার মান বের করব। এই জন্য আমাদের একটা সূত্র আছে সেই সূত্রটা ইউজ করতে হবে যে আমরা এটার মান বের করার জন্য আমরা প্রথমত আগে লিখব আগে টাইপ করবো লক এরপরে পাঁচ এরপরে ভাগ দিব তারপরে লিখবো লক থ্রি তাহলে ইকুয়াল চিহ্ন দিলে আমাদের এই রাশিটার মান এখানে বা এই লগারিদমের মান পাওয়া যাবে তো মানটা এখানে ওয়ান পয়েন্ট যেহেতু এখানে পাঁচ ঘর পর্যন্ত নিতে বলেছে এক দশমিক চার ছয় চার নয় সাত পর্যন্ত আমরা এখানে লিখব এখন এটার মান বের করতে হবে তো সরি মান বের করা হলে এখন সূচকটা বের করতে হবে তো সূচকটা বের করার জন্য আমাদের ক্যালকুলেটারের সাহায্য নিতে হবে তো ক্যালকুলেটার আমাদের এই যে দেখো যে এই প্রতীকটা এই সূচকটা ইউজ করতে হবে তাহলে এখানে আমাদের লিখতে হবে ভিত্তিটা লিখবো আমরা ভিত্তি হচ্ছে এই যে লগারের যে ভিত্তিটা সেটা থ্রি তারপরে সূচকে আমরা এই মানটা লিখবো ঘাতের জায়গায় আমরা এই মানটা লিখবো ওয়ান পয়েন্ট ফোর সিক্স ফোর নাইন সেভেন এরপরে ইকুয়াল দেব এটা 4.99 পয়েন্ট তো ফোর এটা প্রায় কিন্তু পাঁচের সমান এটা তো এই জন্য এটা সমান সমান এই যে পাঁচ লেখা হয় এটা প্রায়ই হচ্ছে 4.99 পয়েন্ট মানে প্রায় পাঁচের সমান এরপরের পরেরটা আমরা করবো তো আগে লগারিদম একদম সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করি ব্যবহার করে আমরা এই যে পুরোভিত্তিক লগ সেভেন এটার মান বের করবো তাহলে আমরা লগ লিখবো আগে লক এরপরে আর্গুমেন্টটা লিখব আর্গুমেন্ট তারপরে ভাগ লক ভিত্তিটা লিখব ইকুয়াল দেব তাহলে এটা হচ্ছে এটা মান তা ওয়ান পয়েন্ট ফোর জিরো থ্রি সিক্স সেভেন এটা হচ্ছে এই লগের দাম রাশির মান যেটা আমরা এখানে লিখবো এরপরে দেখো এখানে ফোর জিরো থ্রি সিক্স এইট এখানে ফোর জিরো থ্রি সিক্স এইট কেন লিখছি কারণ এই বাকি সংখ্যাগুলো বাদ দিয়ে সেভেনের সাথে একযোগ করা হয়েছে এখানে এই জন্য একটা এইট হয়েছে এখন আমাদের এই সূচক বের করতে হবে তো সূচক বের করার জন্য আমাদের আগে ভিত্তিটা লিখবো এখানে ভিত্তি হচ্ছে ফোর সরি আমাদের এই যে প্রতীকটা নিতে হবে এখানে তাহলে ফোর লিখবো পরে বৃদ্ধি হচ্ছে এখানে এই মানটা লিখবো ওয়ান পয়েন্ট ফোর জিরো থ্রি সিক্স এইট এবার ইকুয়াল দেব তাহলে এখানে আসতেছে হচ্ছে সেভেন সেভেন পয়েন্ট জিরো 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 টু সিক্স এটা হচ্ছে প্রায় সেভেনের সমান তাহলে আমরা এটা লিখব এরপরে আমরা এটা তো খুবই সহজ এটা আমরা ক্যালকুলেটর ব্যবহার করে মানটা বের করতে পারি তো এটা বের করবো তাহলে সরাসরি আমরা লিখব আগে লগ আর্গুমেন্ট এখানে ষোলো অর্থাৎ লগের বরাবর যে সংখ্যাটা থাকে সেটাকে আর্গুমেন্ট বলা হয় আর নিচে যেটা থাকে সেটাকে ভিত্তি বলে এরপরে ভাগ দেব এরপরে লগ লিখবো টু ভিত্তি এরপরে ইকুয়াল দেব ইকুয়াল দিলে এটার মান হচ্ছে এখানে ফোর এটার মান হচ্ছে ফোর এখানে এবার সুযোগটা বের করবো ভিত্তি হচ্ছে এখানে দুই তাহলে আমরা তাহলে বৃত্তি লিখব ভিত্তি হচ্ছে এখানে দুই এরপরে মানটা লিখব চার ইকুয়াল হচ্ছে এখানে ষোলো তাহলে এখানে বসবে আমাদের ষোলো এরপরে আমরা এটার মান বের করব তাহলে লক আর্গুমেন্ট থ্রি ভাগ লক ভিত্তি ইকুয়াল তাহলে এখানে আসতে সিক্স এইট ওয়ান জিরো পয়েন্ট সিক্স এইট টু সিক্স জিরো তো আমরা এমনটা এখানে লিখবো এখানে ওয়ান কেন লিখেছি দেখো এখানে জিরোর পরে কিন্তু সিক্স আছে বাকিগুলো বাদ দিয়ে যে জিরোর সাথে একটা যোগ করা হয়েছে এটা একটা নিয়ম যে দশমীর পরে যদি নির্দিষ্ট সংখ্যক ঘর যদি নেওয়া হয় তাহলে সেই যেমন এখানে আমরা পাঁচ ঘর পর্যন্ত নেব যে পাঁচ পাঁচতম সংখ্যাটা এখানে শূন্য কিন্তু তারপরে কিন্তু পাঁচ অথবা পাশের সে বড় সংখ্যাটা আছে যদি পাঁচ থাকে তাহলে এক যোগ করতে হয় পাশের নিচে থাকলে যোগ করা দরকার হয় না তাহলে এখানে সিক্স জিরোর পরে পরিবর্তে ওয়ান লেখা হয়েছে হ্যাঁ এরপরে আমরা আমরা এই চিহ্নটা ইউজ করব এখন ভিত্তিটা লিখবো ভিত্তি হচ্ছে এখানে পাঁচ এরপরে সূচকটা হচ্ছে এই মানটা জিরো পয়েন্ট সিক্স এইট টু সিক্স ওয়ান এরপর ইকুয়াল দেব তাহলে এখানে থাকতেছে থ্রি পয়েন্ট জিরো 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 সামথিং এরকম থাকতেছে তাহলে এটা প্রায় এই যে আর্গুমেন্টের সমান তো আমরা এটা প্রায় থ্রি লিখব এটা তো এভাবে আমরা ডিজিটাল ডিভাইস ব্যবহার করে অথবা সাইন্টিফিক্যালকুটে ব্যবহার করে এই শখটা পূরণ করতে পারবো তো আশা করি তোমরা বুঝতে পেরেছ